নমস্কার বন্ধুরা, প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি আলু দিয়ে দেশি মুরগির কষা। দেশি মুরগি সাধারণত ব্রয়লার মুরগির তুলনায় একটু শক্ত হয়। আমি যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করলে মাংসটা কিন্তু অনেক নরম হবে। দেখে নিন আজকের রেসিপি। প্রথমেই নিয়ে নিয়েছি আমি মাংস। আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি। ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে দিয়ে দিলাম 1/2 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টেবিল স্পুন তেল। লবণের পরিমাণটা কম দেবেন। এই সময় লবণের পরিমাণটা বেশি হয়ে গেলে মাংসের মধ্যে লবণটা ঢুকে যাবে আর মাংসের স্বাদটা বেশি নোনতা নোনতা হয়ে যাবে। তাই লবণটা অল্প করে দেবেন। ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। মাংসটা ভালো করে মাখার পরে সাইড করে রেখে দিচ্ছি। এরই মাঝে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1/2 কুচি রসুন, পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজে 2 পেঁয়াজ কুচি করে নিয়েছি, 8 থেকে 9 রসুন কোয়া নিয়েছি আর 1 ইঞ্চি আদা ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। একটা মিক্সিং বোলে দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব। এবার রান্নাটা শুরু করার পালা। তার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখেছি। ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতাটা ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে। সঙ্গে দিয়ে দিচ্ছি 2 দারচিনির টুকরো, সঙ্গে 2 ছোট এলাচ আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা চিরে দিয়েছি। কাঁচা লঙ্কাটা তেলে দেওয়ার সময় অবশ্যই এরকম করে চিরে দেবেন, তাহলে কাঁচা লঙ্কাটা ফাটবে না আর তেলটাও ছিটে আসবে না। আর ঝালটা অবশ্যই বুঝে দেবেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর পেঁয়াজটা যেহেতু খুব লাল করে ভাজবো না, হালকা কালারটা চেঞ্জ হওয়ার পরেই আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। তাই খুব সহজেই কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে। পেঁয়াজের কালারটা আমার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। সম্পূর্ণ চিকেনটা দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর প্রায় 2 থেকে 3 মিনিট এরকম করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কার একটা ভাজা ফ্লেভারের সঙ্গে পেঁয়াজের একটা ভাজা ফ্লেভার সঙ্গে চিকেনটা এভাবে রান্না করে না থাকলে অবশ্যই একবার ট্রাই করবেন। দেশি মুরগির পরিবর্তে ব্রয়লার মুরগি দিয়েও কিন্তু এভাবে তৈরি করতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার যে পেস্টটা তৈরি করেছিলাম পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পরে মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেস্টের মধ্যে একটু জল আছে আর মাংস থেকে কিন্তু এখনও জল ছাড়তে শুরু করেনি। একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি মাংসটা মাখানোর সময় বা ম্যারিনেট করার সময় 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়েছি। এখন আবার 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন, তবে কাঁচা লঙ্কা যদি খুব বেশি ঝাল হয় তাহলে আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার প্রয়োজন নেই। অবশ্যই ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এভাবে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পরে মাংসটা থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আমি যেহেতু শীতকালে নতুন আলু দিয়ে তৈরি করছি তাই আলুটা আমি ভেজে দিইনি। আপনারা যদি চান অবশ্যই ভেজে দিতে পারেন। আলুটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেবো। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি। 5 থেকে 6 মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি। মাংস থেকে কিন্তু জলটা ছেড়ে এসেছে। ঢাকাটা তোলার পরে 1 থেকে 2 মিনিট এরকম করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, তাহলে মাংসের মধ্যে থেকে সম্পূর্ণ জলটা কিন্তু বেরিয়ে আসবে।
দু থেকে তিন মিনিট এরকম করে নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আমি টমেটোটা বেশ বড় বড় সাইজে কেটে নিয়েছি, আপনারা চাইলে টমেটো পেস্টও তৈরি করে দিতে পারেন। টমেটোটা দেওয়ার পরে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আবারও ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেবো। এভাবে বারে বারে ঢাকা দিয়ে আর ঢাকা তুলে মাংসটা কষালে খুব ভালো মাংস কষানো হবে, আর মাংসটা কিন্তু অনেক নরম হবে, সফট হবে, আর খুব তাড়াতাড়ি রান্নাটা তৈরি হয়ে যাবে। ব্রয়লার মুরগির তুলনায় দেশি মুরগির মাংসে জলটা কম থাকে, তাই খুব বেশি জল কিন্তু বেরিয়ে আসে না, আর এভাবে বারে বারে ঢাকা দিয়ে আর ঢাকা তুলে রান্নাটা তৈরি করব। দেখতেই পাচ্ছেন আমি অনেকবার ঢাকা দিয়েছি, আবার অনেকবার ঢাকা তুলে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি, অনেকটা জল বেরিয়ে এসেছে। এবার আর নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে মাংস থেকে সম্পূর্ণ জলটাই বেরিয়ে এসেছে, মাংসের থেকে সম্পূর্ণ জলটা বেরিয়ে এসেছে, আর টমেটোটা কিন্তু সম্পূর্ণ গলে গেছে। আরও 1 মিনিট মতো ঢাকা ছাড়া এভাবে রান্না করার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এভাবে ধনে গুঁড়োটা আর গোলমরিচের গুঁড়োটা দিলে রান্নার ফ্লেভারটা বেশ ভালো আসবে, আর গোলমরিচের মধ্যে যে ঝালটা থাকে আর কাঁচা লঙ্কার ঝালেই কিন্তু রান্নাটা তৈরি হবে। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো তো তৈরি করতে পারেন। আবারও ঢাকা দিয়ে দিলাম, 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে ঢাকাটা আবার তুলে নিচ্ছি। তবে মাংস কষার সময় অবশ্যই মনে রাখবেন, বারবার এভাবে ঢাকা দিয়ে মাংসটা কষালে মাংসের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে, আর মাংসটাও কিন্তু খুব ভালো কষানো হবে। 2 মিনিট মতো ঢাকা ছাড়া এভাবে রাখার পরে মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। রান্নাতে এভাবে গরম জল দিলে রান্নার স্বাদ কিন্তু বেড়ে যায়, তাই চেষ্টা করবেন গরম জল দেওয়ার জন্য। যতটা গ্রেভি আপনাদের পছন্দ সেই অনুযায়ী জলটা দেবেন। আমি একটু মাখা মাখা তৈরি করব, তাই জলের পরিমাণটা কম দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। 15 থেকে 20 মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি, মাংসটা কিন্তু সম্পূর্ণ গলে গেছে আর অনেক নরমও হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে ঢাকা ছাড়া 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিলেই দেশি মুরগির মাংস কিন্তু রেডি হয়ে যাবে। আর যদি গরম মশলা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই দিতে পারে, তবে এইভাবে রান্না করলে গরম মশলা কিন্তু আর প্রয়োজন নেই। গরম মশলা দিলে রান্নার দেশি মুরগির টেস্ট আর ফ্লেভারটা অনেকটা ঢাকা হয়ে যায়, তাই আমি আর গরম মশলা দিলাম না, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। গ্রেভির উপর থেকে কিন্তু তেলটা বেরিয়ে এসেছে। এবার গরম গরম সার্ভ করার পালা। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে।